অনেকেই গতকাল রাত থেকে বেরিয়ে পড়েছেন বাস নিয়ে সোজাসুজি কলকাতার উদ্দেশ্যে। আর এই বঙ্গবাসী গ্রাউন্ডে সেই সমস্ত বাসের থাকার ব্যবস্থা, যারা আসছেন এখানেই কোথাও রান্নার ব্যবস্থা করে নিচ্ছেন, তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা হবেন ব্রিগেডের উদ্দেশ্যে। এখন যেখানে রয়েছি তারা আসছেন আসানসোল থেকে, তাদের কাছ থেকে জানবো কখন বেরিয়েছেন বাড়ি থেকে। আমরা রাত 10টার সময় বেরিয়েছি এবং পশ্চিম বর্ধমান থেকে আমরা আসি আসানসোল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর। এখানে আমরা একসাথে বহু বাস মিলে জায়গা পাচ্ছি না, তাই রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। অনেক প্রচুর মানুষ এসছে, খাবার পাওয়া যাবে না, এরাই রান্না করে নিচ্ছে। হ্যাঁ, নিজেরাই রান্না করছি। কি মেনু আজকে? মেনু দেখতেই পাচ্ছেন, আমাদের বিরিয়ানি, চিকেন আছে, ডিম ভাত আছে। আমাদের ডিম ভাত ভালোবাসি আমরা, দীর্ঘদিন দিদির সবাই আসি তো, বেশিরভাগ ডিম ভাত হচ্ছে। আর এখানে চিকেন কিছু রান্না টান্না হচ্ছে, বিরিয়ানি, বিরিয়ানি কেউ কেউ শখে করছে, বিরিয়ানি হচ্ছে তো, ডিম ভাত বেশি হচ্ছে, আমরা ডিম ভাত পছন্দ করি। কেউ ডিম ভাত করছেন, কেউ মাছ ভাত করছেন, কোথাও আবার একেবারে চিকেন বিরিয়ানি, নানান ধরনের ব্যবস্থা রয়েছে। আর যে যেখান থেকে আসছেন তারা নিজেরা রান্না করে রীতিমতন পিকনিকের মেজাজে তারা প্রস্তুতি নিচ্ছেন আজকে ব্রিগেডের সভার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া সেরে তারা কিন্তু রওনা হবেন ব্রিগেডের ময়দানে, নেত্রী কী বার্তা দেন তা শোনবার জন্য। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে খবরের শিরোনামে থাকা সন্দেশখালী, সেই সন্দেশখালী নিয়ে আজ কি বার্তা দেন সেদিকে তো নজর থাকছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালী থেকেও ইতিমধ্যেই কিন্তু মহিলারা আসতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। রওনা দিয়েছেন তারা নৌকো করে, লঞ্চে করে, ফেরিতে করে, ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে রেখেছে, কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিগেডে পৌঁছে যাবে। যে সন্দেশখালী নিয়ে গত 4টি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃণমূল সরকারকে বারবার নিশানা করেছেন, সেই সন্দেশখালী এই মুহূর্তে খবরের শিরোনামে আছে। এবারের ব্রিগেড ভীষণই বর্ণময় ব্রিগেড, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি যে দলের সঙ্গে রয়েছি এক আদিবাসী দল, তারা কিন্তু সেই আদিবাসী পোশাক পরে পুরুষরা মহিলারা তাদের নিজেদের মতন করে এসেছেন আজকের এই দিনটাতে, সুন্দরভাবে তারা নিজেদেরকে সাজিয়ে এনেছেন। এবং তাদের যে নিজস্ব সেই ধামসা মাদল সেটা জঙ্গলমহলের, আমরা সারেঙ্গা ব্লক তৃণমূলের একটি দলকে দেখছি যারা সেই ধামসা মাদল নিয়ে এসেছেন, সঙ্গে পুরুষ মহিলা তারা কিন্তু বিভিন্ন সুন্দর ধরন করে ছাতা নিয়েছেন, একটা বিশেষ ধরনের ছাতা। আমি সেই ছাতাটা একবার দেখাতে পারি, দিদি ছাতাটা একটু দেখান। বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলো এই ছাতার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, রূপশ্রী রয়েছে, এই ধরনের ছবি দেওয়া রয়েছে। এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন জঙ্গলমহলের এই বিশাল দল, তারা একদিকে যেরকম ধামসা মাদল নিয়ে নাচে গানে মাতোয়ারা হয়ে আজকের এই প্রতিবাদ সভায় এসেছেন। এবং এভাবেই আজকের ব্রিগেড একদিকে যেরকম তৃণমূলের দাবি যে এক রেকর্ড করতে চলেছে, তার পাশাপাশি এক বর্ণময় ব্রিগেড কিন্তু দেখবে আজকের এই জনগর্জন সভা।